মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের ভিডিওতে দেখো, এখন সকাল প্রায় 9টা বাজে, আর সকালে আমি 7টার সময় ঘুম থেকে উঠে গেছি। তো তখন আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তখন জাস্ট জামাকাপড়টা চেঞ্জ করে আমি চা বানিয়ে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল হাজবেন্ড চলে যাবে কাজে, তো তার জন্য আমি চাটা বানিয়ে নিয়েছি। তো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে তো ছেলেকে একটু আমি দুধ দেবো, ও দুধ টুধ খেয়ে তারপরে ওর অনলাইন ক্লাসটা শুরু হবে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা। বাহ সুন্দর হয়েছে তো তো চেয়ার টেবিলটা, এবার আর ব্লকগুলো হলো না, তাই না বাবা? যা ভেঙে গেল তো, আবার বানা। পাপন এখন ব্লক দিয়ে, ওই যে দেখো, ওই যে ব্লক দিয়ে চেয়ার টেবিল বানাচ্ছে, এগুলো সব কাঠে, কাঠের ব্লক। হ্যাঁ ওদিকে পাপানের সাথে খেলা করে পাপানকে স্নান টান করিয়ে দিয়েছি, আর আমরাও এদিকে, আমিও এদিকে স্নানটা করে নিয়েছি। তো তারপরে আমি এদিকে এসেছি পুজো দিতে, তো পুজোটা এখন দিচ্ছি। তো আজকে বৃহস্পতিবারে পুজোই হচ্ছে, তো পুজো দিতে দিতে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমি তো এর আগে অনেকবারও দেখিয়েছি বৃহস্পতিবারে পুজো, তো আবার একটু ইচ্ছে হলো দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু বেলপাতা আছে, আর এখানে তিনটে কলা, আর এখানে রয়েছে একটা পান পাতা, আর দেখো জবা ফুল দেয়নি, মানে ফুলের কি আকার করেছে দেখো, শুধু গাঁদা ফুল এই কটা।
আজকে আমার ক্যামেরাম্যান কে হয়েছে বলো তো? আমার ছেলে হয়েছে ক্যামেরাম্যান। তো ও এসে বললো, দাও আমি ক্যামেরা আমি ফোনটা ধরি, তুমি খটে ঘরটা বসাও। তো ওই আজকে ওর ইচ্ছা হলো একটু মায়ের একটু হেল্প করবে, তো আমাকে এসছে একটু হেল্প করতে। তো ওই আজকে ক্যামেরাটা ধরেছে, মানে ফোনটা ধরেছে আর কি, ওকে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর কিন্তু বৃহস্পতিবারে পাঁচালি পড়তে আমার খুব ভালো লাগে, তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমি পড়ি। আমি দুপুরবেলা যদি না পড়তে পারি, আমি সন্ধ্যাবেলা তো পড়বই। তবে এতদিন আমার কাছে মানে লক্ষ্মী পাঁচালিটা যখন ছিল না, তখন আমি কি করতাম, আমি বাড়ি থেকে একদিন তোমাদেরকে আমি হয়তো বলেছি কথাটা, তো বাড়িতে আমি আমার বোনকে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ করে দিতে ও পাঁচালির যে বইটা ওর ছবিটা তুলে। তো আমি ওইটা দেখেই আমি পড়তাম এতদিন। আর যখন আমার পাঁচালিটা আমি কিনে নিয়েছি, তো তারপর থেকে আমি এই বইটা দেখে পড়ছি, তাও এবছর থেকে। এতদিন আমি ফোনেরটা দেখেই পড়তাম। তো আমার পাঁচালি পড়তে খুব ভালো লাগে। তো তোমাদের আর কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ভালো লাগবে সেটা, যে না আমার মতো কোনো এক বন্ধু, আমার বন্ধুরাও পাঁচালি পড়ে, লক্ষ্মীবারে পাঁচালি পড়ে। তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ভুলবে না কিন্তু। তো দেখো, আমার ওদিকে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, এমনকি ঠাকুরের প্রসাদটাও আমি নামিয়ে নিয়েছি। এবার আমি যাব, আমি রান্নাঘরে গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে আমি কোফতার বড়া করব। তো এই রেসিপিটা আমি তোমাদেরকে আজকে দেব না, আমি আরেকদিন যেদিন বানাবো অবশ্যই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চট করে বানিয়ে নিই, কারণ এখন দেড়টা বাজে, ছেলেকে খেতে দিতে হবে। তো চলো ওই কাজটা কমপ্লিট করে নিই। তো চলো আমার সাথে। আমি এদিকে কী করেছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই যে দেখো, এদিকে মানে কোফতার বড়াটা আমি বসিয়ে দিয়েছি, কোফতার বড়াটাও আমার হচ্ছে ওদিকে, আর ছেলে এদিকে কার্টুন দেখছে। আর এখানে একটু চন্দনের টিপ, আমার পুজো দিতে গিয়ে এই চন্দনের টিপ দিতে আমার খুব ভালো লাগে। তো বড়াটা আস্তে আস্তে হোক, তো ততক্ষণে পেছনে আজকে খুব রোদ উঠেছে, আজকে এত রোদ উঠেছে, এই দেখো এত রোদ, মানে আমি যদি পর্দাটাও দিয়ে দিই তাতেও মানে আলো আসবে। এই দেখো এইদিকেও রোদ, রোদ মানে এত রোদ। এই দেখো ফটোটার মধ্যে মানে আমি উল্টো দিক করে ঘুরে দাঁড়িয়ে রয়েছি, তারপরও দেখো বাইরে যে জানালা দিয়ে যে আলোটা আসছে ওই আলোটা গিয়ে ফটোতে লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখলে তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে আমার হাত জোর করে একটা বিনীত অনুরোধই বলবো, তোমরা আমাকে হেল্প করো, আমার খুব হেল্প দরকার তোমাদের। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না গো, আমার খুব সাপোর্ট দরকার তোমাদের। আমি হাত জোর করে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমিও চাই তোমাদের মতন একজন হয়ে উঠতে। তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি এটা ওভারকাম করতে পারবো। তো আমি অনুরোধ করছি যাতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকো, সব সময় আমার পাশে থেকো, এটাই আমি চাইবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধুদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, যত পারবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।